স্যার আমি ভিডিওগুলি শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয় এখানে কোনো কেপাব ব্যাটেলকে ছোটো করা হয় না তো প্লিজ কেউটিকে সিরিয়াসলি নিও না তো চলো নেক্সট বার শুরু করা যাক তে তাড়াতাড়ি করে নিজের কেবিনে গিয়ে ফাইলটা নিয়ে আসে এই নিন স্যার আপনার ফাইল জাংকুক ফাইলটা চেক করে হুম ঠিক আছে এই যে ফাইলগুলো দেখছো এগুলো আজকের মধ্যে কমপ্লিট করে দেবে কী স্যার এতগুলো ফাইল আজকের মধ্যে কমপ্লিট করে দেবো মানেটা কী আমাকে কি দেখে আপনার কম্পিউটার মনে হয় নাকি নাকি রোবট যা স্যাট আপ তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি ভুলে যেও না তুমি এখানকার কর্মচারী তোমাকে যেটা অর্ডার দেওয়া হবে তোমাকে সেটাই করতে হবে নাও কেট তে আর কিছু বলতে পারে না ফাইলগুলো নিয়ে নিজের কেবিনে চলে যায় এবার বুঝবে তুমি আমার সাথে মজা করার ফল তে একটা একটা করে ফাইল চেক করতে শুরু করে তখনই অফিসারা কলিগ তার কেবিনে আসে হে হ্যালো হ্যাঁ কিছু বলবেন এতগুলো ফাইল নিয়ে বসে আছো এনি প্রবলেম না না আসলে এগুলো আজকের মধ্যেই কমপ্লিট করার প্রয়োজন তাই জন্য ও এতগুলো ফাইল তো তুমি একা করতে পারবে না আমি তোমাকে একটু হেল্প করে দিই না আমার কোনো হেল্পের প্রয়োজন নেই আমি একা করে নিতে পারবো আপনি চিন্তা করবেন না জাংকুকের কেবিন আর তে কেবিনের মাঝখানে একটা কাজ জাংখুক সেখান থেকে তে কে দেখতে পারে বাট তে জাংকুককে দেখতে পারে না জ্যাঙ্কুক অনেকক্ষণ ধরে খেয়াল করছে তে বোগামের সাথে কথা বলছে জাংকুকের মাথাটা এবার গরম হয়ে যাচ্ছে তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে আসে কাজ ফেলে ছেলেদের সাথে আড্ডা দেওয়া হচ্ছে তেও আছি আড্ডা বলে জাংকুক তে কেবিনে আসে একই বোগাম তোমার কি কাজ নেই তুমি এখানে কী করছো না মানে স্যার ও এতগুলো ফাইল একা একা করছে তাই ভাবলাম একটু হেল্প করে দিই তোমার হাতে যদি কাজ না থাকে আমার কেবিনে আমি কাজ দিয়ে দিচ্ছি যার যার কাজ তাকেই করতে দাও আর আমি যতদূর জানি তুমি নিজের কাজটাও ঠিকমতো করতে পারো না তুমি এসেছো ওর হেল্প করতে না মানে স্যার ও তো নতুন তাই আর একটা কথা আমি শুনতে চাই না সোজা নিজের কেবিনে গিয়ে নিজের কাজ করো নাহলে তোমার আমি অন্য ব্যবস্থা করব। বগাম আর সেখানে দাঁড়ায় না তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে নিজের কেবিনে চলে যায় আর এই যে মিশ্র রণচণ্ডী মুখটা তো সবসময় চলে এবার দয়া করে হাতটা একটু তাড়াতাড়ি চালাও আজকে অফিস আওয়ার শেষ হওয়ার আগে যদি তুমি আমাকে এই ফাইলগুলো কমপ্লিট করে দিতে না পারো তাহলে কিন্তু তোমার খবর আছে বলে য্যাঙ্কু সেখান থেকে চলে যায় উফ কী অসভ্য লোক একে তো এতগুলো ফাইল আমার হাতে দিয়ে গেছে আবার এসে এখানে জ্ঞান দিচ্ছে আর কি বলে গেল রণচণ্ডী আমার রণচন্ডী রূপ আপনি দেখেছেন কোথায় যখন দেখাবো তখন বুঝতে পারবেন আমি কি জিনিস নেহাত আমি এখানে জব করছি তাই নইলে আপনাকে আমি দেখিয়ে দিতাম মজা লাঞ্চ টাইমে সবাই লাঞ্চ করতে চলে যায় কিন্তু তে যেতে পারে না সে এখনও কাজ করেই চলেছে ফাইলগুলো তাকে আজকেই কমপ্লিট করতে হবে এদিকে প্রচণ্ড খিদেও পেয়ে গেছে কিন্তু এখন যদি খেতে চায় তাহলে কিছুতেই ফাইল সে কমপ্লিট করতে পারবে না সে তাড়াতাড়ি করে ফাইলগুলো কমপ্লিট করতে শুরু করে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায় এখনও বেশ কয়েকটা ফাইল তের বাকি আছে তে এক মনে করে যাচ্ছে কটা বাজে সেদিকে তার কোনো খেয়ালই নেই এদিকে অফিস ছুটি হয়ে গেছে সবাই যে যার বাড়ি চলে গেছে তে এখনও নিজের কাজ করেই চলেছে কিন্তু তার হাত যেন আর চলতে চাইছে না সমস্ত শরীর যেন অসার হয়ে আসছে একদিকে সারাদিন কিছু খাওয়া হয়নি তারপর এত কাজ তে আর পারল না হাল ছেড়ে দিল টেবিলের ওপর মাথাটা রেখে কখন যে দু চোখ লেগে এসছে সে বুঝতেও পারেনি এদিকে জাংকুক নিজের কাজ ছেড়ে টেবিনের দিকে তাকাতেই দেখে তে মাথা টেবিলে দিয়ে শুয়ে আছে এই মেয়ে এখন শুয়ে আছে এখনো কাজ কমপ্লিট করে আমাকে দিয়ে গেল না আজ দেখাবো তোমার মজা বলে সে তের কেবিনে আসে কেবিনে এসে তার ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে সে যেন থমকে যায় এক দৃষ্টিতে তের মুখের দিকেই তাকিয়ে থাকে কত নিষ্পাপ একটা মুখ ছোটো ছোটো চুলগুলো তের মুখের ওপরে এসে পড়ছে মাঝে মাঝে একটু নড়ে চড়ে উঠছে জাঙ্কুক যেন ঘরের মধ্যে চলে গেছে সে আস্তে আস্তে এগিয়ে তার সামনে আসে তারপর কপাল থেকে চুলগুলো সরিয়ে তার কানের পিঠে গুঁজে দেয় তের অজান্তেই মুখে একটা হাসি ফুটে ওঠে এই মুহূর্তে জাঙ্গুকে কিছুতেই ইচ্ছা করছে না তেকে জাগাতে চাংকুক তের মুখের সামনে বসে তের দিকে তাকিয়ে থাকে প্রাণ ভরে তেকে দেখতে থাকে যখন জেগে থাকে তখন একেবারে রণচন্ডী আকার ধারণ করে আর এখন দেখো মনে হচ্ছে কিছুই জানে না জাংকুকের মুখেও অজান্তেই একটা হাসি চলে আসে চাংকুকের হুশফিরতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে বেশ রাত হয়ে গেছে সে তেকে ডাকে এই যে এই যে মিস রণচন্ডী উঠুন এটা ঘুপবাদ জায়গা নয় কটা বাজে কোনো খেয়াল আছে আপনি বাড়িতে যাবেন তো নাকি আপনার জন্য আমিও যেতে পারছি না গাঙ্গুকে চেঁচামেটিতে যে চোখ খুলে তাকায় কিছুটা সময় লাগে সবটা বুঝতে তারপর যখন বুঝতে পারে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত নটা বাজে এ কি রাত নটা বেজে গেছে ফোনটা হাতে নিয়ে দেখে বাড়ি থেকে অনেকগুলো কল এসছে সাইলেন্স থাকায় সে বুঝতে পারেনি হুমাই কড মা নিশ্চয়ই অনেক টেনশান করছে একটা কলও করা হয়নি মাকে তারপরে চোখ পড়ে ফাইলের দিকে স্যার বলছি সবকটা ফাইল এখনও কমপ্লিট হয়নি এখনও দুটো ফাইল বাকি আছে আপনি যদি আমাকে পানিশমেন্ট করতে চান করতে পারেন আর যদি আমাকে একটু সময় দেন তাহলে ফাইলগুলো বাড়িতে নিয়ে আমি কমপ্লিট করে কাল সকালে না হয় আপনাকে দিয়ে দেবো তে খুব শান্তভাবে কথাটা বলে ক্যাঙ্কুক কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকে পানিশমেন্ট হ্যাঁ পানিশমেন্ট তোমাকে দেবই তবে আজকে তুমি প্রথম দিন তাই একটু ছাড় দিলাম নিয়ে যা ফাইলগুলো কাল সকালের মধ্যে এটা কমপ্লিট করে আমাকে জমা দেবে থ্যাংক ইউ স্যার বলে তে ফাইলগুলোকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে বাইরে এসে একটা ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছে কিন্তু ট্যাক্সি আর পাচ্ছে না তে ট্যাক্সির জন্য দাঁড়িয়েছিল তখনই একটা গাড়ি এসে তে সামনে দাঁড়ায় তে একটু ভয় পেয়ে যায় গাড়ির কাজটা খুলতেই দেখে ভেতরে জাংকুক ভেতরে এসে বসো না তার কোনো প্রয়োজন নেই আমি চলে যেতে পারবো তোমার জন্য এখানে এখন কোনো গাড়ি এসে দাঁড়িয়ে থাকবে না আর আমি চলে গেলে এখানে আর কোনো জনমানব তুমি পাবে না তাই ভালো ভালো বলছি উঠে এসো আজকাল রাস্তাঘাটে মেয়েরা খুব একটা সেফ নয় তাই বলছি উঠে এসো কথা না বাড়িয়ে তে একটু ভেবে দেখে চাংখ কথাটা ঠিকই বলেছে তাই চুপচাপ গিয়ে পিছনের দরজাটা খুলে উঠে বসতে যায়। ও হ্যালো আমি তোমার ড্রাইভার নই ঠিক আছে সামনে এসে বসো এ লোকটা এমন কেন একটু কি ভদ্রভাবে কথা বলা যায় না তারপর তে আর কোনো কথা না বলে পাশের সিটে এসে বসে চাংকুক ড্রাইভ করতে শুরু করে তে গাড়িতে উঠে তে আর কোনো কথা বলেনি চুপচাপ বসে আছে চাংকুক নিজের মনে গাড়ি চালিয়ে চলছে আর মাঝে মাঝে আর চোখে তে এঁকেই দেখে চলেছে হাওয়ায় তার চুলগুলো উড়ছে বাড়ির ঠিকানাটা কি হ্যাঁ কিছু বললেন বললাম বাড়ির ঠিকানাটা কি কোথায় ছাড়তে হবে তো ও দমদম প্রাইভেট রোড এরপর আর দুজনের মধ্যে কোনো কথা হয়নি জাংকুক গাড়ি চালিয়ে প্রাইভেট রোডের সামনে এসে দাঁড় করায় হ্যাঁ ব্যাস আমি এবার চলে যেতে পারবো তে গাড়ি থেকে নেমে আসে থ্যাংক ইউ বলে চলে যায় জাঙ্গুকও নিজের বাড়ির পথ ধরে রাত্রের বেলা ফাইলগুলো কমপ্লিট করে তে সবে শুতে যাবে তখন এর ফোনটা বেজে ওঠে উফ এত রাত্রেবেলা আবার কে ফোনটা হাতে নিয়ে দেখে জিমিন হ্যাঁ বল এইতে শোন না বলছি কি দেখ সুগার সাথে আমার প্রচণ্ড ঝগড়া হচ্ছে তুই বল না বিয়েতে আমি কি পরবো শাড়ি না লেহেঙ্গা ও বলছে লেহেঙ্গা পরতে কিন্তু বিয়ের দিন তো শাড়ি পরলেই বেটার হয় বল না তুই একটু বলে দে না উফ চিমিন এই সামান্য কারণে তুই আমাকে এত রাতে ফোন করেছিস আমাকে একটু ঘুমাতে দে মা ঘুমাবি দেুমাবিক্ষণ আগে আমাকে বলে দে আচ্ছা ঠিক আছে কিন্তু আমি যেটা বলবো সেটাই ফাইনাল এরপরে কিন্তু আর কোনো কথা বলবি না আমাকে কিন্তু ঘুমোতে দিবি আচ্ছা আচ্ছা ঠিক আছে বল আচ্ছা ঠিক আছে শোন বিয়েতে বেনারসি পড়িস আর রিসেপশনে লেহেঙ্গা ঠিক আছে আমি তো সেটাই বলছি এই সুগা সুগার বাচ্চা কিছু বোঝেই না আচ্ছা এবার আমি রাখি তোরা দুজন ঝগড়া কর এই না 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 শোন আর একটা কথা কালকে আমরা মার্কেটিংয়ে যাচ্ছি তুই আমার সাথে যাবি আর আমার শাড়ি পছন্দ করে দিবি শুধু শাড়ি না যা যা বিয়েতে আমার প্রয়োজন সব কিছু পছন্দ করে দিবি বুঝতে পেরেছিস ও চিমিন আমি যেতে পারবো না আমাকে ছুটি দেবে না আমি সবে আজ জয়েন করেছি আর আজকে এই খারুজ কুমার আমাকে এক গাদা কাজ দিয়ে দিয়েছে তুই কি করে ভাবলি আমাকে ছুটি দেবে এই খারুজ কুমারটা আবার কে উফ তোর ফাঁসুর এই ওয়েট 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 তার মানে তুই চাঙ্কুকদার অফিসে জব করছিস বলি সুগাদের অফিসে হ্যাঁ তাহলে তো কোনো কথাই হবে না তোর ছুটি আমি ডান করে দেবো চিন্তা করিস না তুই কাল আমাদের সাথে যাচ্ছিস এটাই ফাইনাল নে এবার হালকা করে শুশু করে ঘুমিয়ে পড় এই তুই তো রাত করে বাজে বকতে শুরু করেছে এরপর জিমিন ফোনটা কেটে দেয় পরের সকালে তে অফিস গিয়ে জাঙ্কুকের কাছে ফাইলগুলো জমা করে আজকে জাঙ্খুক আর কিছু বলেনি তে নিজের কেবিনে চলে আসে ঠিক তখনই জাংখুকের কেবিনে সুগা এসে হাজির হয় হে হোয়াটসঅ্যাপ ব্রো কি ব্যাপার তুই এখানে সকালবেলা আজ কোন দিকে সূর্য উঠলো যে তুই অফিসে এসে হাজির হয়েছিস অন্যদিন তো তোর টিকিটটাও পাওয়া যায় না আরে চিল ব্রো এমনি এমনি কি আর এসেছি তোকে নিয়ে যেতে এসেছি শপিংয়ে যাব আমার বিয়ের তোরা যা আমার পক্ষে সম্ভব না আমার এখন অনেক কাজ আছে আচ্ছা ঠিক আছে সে নয় বুঝলাম কিন্তু তে কে ছুটি দিতে হবে তেয়েরও ছুটি হবে না ওরও অনেক কাজ আছে সেটা বললে হবে না ব্রো তে যদি আমার সাথে এখন না যায় তাহলে জিমিন বলেছে বিয়েটা ভেঙে দেবে তুই কী হ্যাঁ আমার বিয়েটা ভেঙে যাক এত কষ্ট করে বিয়ের পিঠিতে বসতে চলেছি আর তুই কিনা আমার বিয়েটা ভাঙতে চাইছিস এই কিনা তুই আমার দাদা নিজে তো বিয়ে না করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করছিস সাথে কি আমাকেও নিতে চাইছিস তাহলে শুনে রাখবো এটা কিন্তু কোনোদিনও হবে না আমি বিয়ে করবই উফ তোর মতো বিয়ে পাগলা ছেলে মেয়ে আর একটাও দেখিনি একটাও দেখিসনি নি কারণ আমি ওয়ান পিস তাই এবার চট করে তে ছুটিটা মঞ্জুর করে দে তখনই তে একটা ফাইল নিয়ে চাংকুকের রুমে আসে ম্যাই কামিন স্যার হ্যাঁ শো স্যার এই যে ফাইলটা ফাইল ঠাইল ও সব পরে হবে এখন চলো আমার সাথে চলো মানে কোথায় যাব সুদাদা শপিংয়ে নইলে তোমার বান্ধবী বিয়ে ভেঙে দেবে বলেছে আমি বাবা বিয়ে টিয়ে ভাঙতে পারবো না আমার অনেক দিনের শখ আমি একটা বিয়ে করব। আর অবশেষে সেই শখটা আমার পূরণ হতে চলেছে তাই আমি এখন কোনো রিস্ক নিতেই পারবো না চলো আমার সাথে বলে সুগা তে হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে আচ্ছা তোরা গিয়ে নিচে ওয়েট কর আমি গাড়ি বার করছি সুগা অবাক হয়ে জাঙ্গুকের দিকে তাকায় গাড়ি বার করছি মানে কিসের জন্য গাড়ি বার করবি তুই না বললি তোর অনেক কাজ আছে তুই যেতে পারবি না হ্যাঁ বলেছিলাম কিন্তু ভেবে দেখলাম আমার একমাত্র ভাইয়ের বিয়ে তার শপিংয়ে না গেলে হয় তাই আর বেশি কথা বলিস না চল বাই দাবে তুই কি চাস না আমি যাই আমি সেটা কখন বললাম বাই বাইদাবে তে চলো বলে সুগাদে তেকে টানতে টানতে নিচে নিয়ে চলে যায় জাঙ্গুকো পিছন পিছন আসে জিমিন আগেই তার গাড়ি নিয়ে শপিং মলে পৌঁছে গেছে এদিকে সুগার জাংকু কাটতে তিনজন এক গাড়িতে গেছে শপিং মলে পৌঁছে জিমিন কোনটা কী নেবে সে তো বুঝতেই পারছে না সব ব্যাপারে এসে কনফিউজ এ একটা একটা করে তাকে ট্রায়াল দেওয়াচ্ছে আর জিমিন নাকচ করে দিচ্ছে উফ জিমিন এভাবে করলে হয় বল কিছু একটা চুজ কর এত সুন্দর সুন্দর ড্রেস এখানে আর তোর কিছুই পছন্দ হচ্ছে না এই জিমিন তুমি বরং লাল রঙের শাড়ি নাও একদমই না আমার এই লাল রঙ একদম পছন্দ না লাল রঙ পরলে আমাকে পুরো ফায়ার ব্রিগেডের মতো লাগবে আচ্ছা জিমিন তুমি বরং ওই পিচ কালারের বেনারসিটা দেখতে পারো ওটা তোমাকে বেশ ভালো লাগবে চাঙ্গুকের নির্দেশ মতো জিমিন ওই বেনারসিটার দিকে তাকায় তাই তো এটার দিকে তো এখন আমার চোখ পড়েনি দারুণ তো কালারটা দাঁড়া আমি একটু ট্রায়াল দিয়ে নিই বলে জিমিন সেটা নিয়ে চলে যায় তারপর জিমিন সেই শাড়িটাই চুজ করে সেই শাড়ির ম্যাচিং করে সুগাও শেরবানি নেয় তারপর একটা একটা করে সমস্ত কেনাকাটা কমপ্লিট করা হয় এইতে তুই কিছু নিবি না না হ্যাঁ আমার কিছু নেওয়ার নেই আমার বাড়িতে যা আছে তাতেই চলে যাবে মোটাও না আমি তোর জন্য একটা শাড়ি নিচ্ছি তুই আমার বিয়ের দিন ওটাই পড়বি তের হাজার বারণ সত্ত্বেও জিমিন তের জন্য একটা বেনারসি নেয় সবুজ রঙের তারপর তের গায়ে ফেলে সেটা দেখে ওয়াও এই কালারটা তোকে দারুণ লাগবে জানিস গাংকুক দূর থেকে সবটাই খেয়াল করছে তারপর জিমিন শাড়িটা প্যাক করে নিয়ে দাম মিটিয়ে সেখান থেকে বেরিয়ে আসে তোরা একটু দাঁড়া আমি একটু আসছি বলে জাংকুক আবার লেডিস সেকশানে চলে যায় দা ভাই লেডিস সেকশানে গিয়ে কি করছে দেখো হয়তো দা ভাইয়ের গার্লফ্রেন্ডের জন্য কিছু কিনছে হ্যাঁ দা ভাই আবার গার্লফ্রেন্ড তুমিও যে এমন এমন কথা বলো না ওর যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো তাহলে কি ওর আগে আমার বিয়েটা হতো বলো এরপর জাঙ্গুক একটা শপিং ব্যাগ হাতে করে বেরিয়ে আসে এ দা ভাই কিনিলি রে তেমন কিছু না আমার একটা ফ্রেন্ড তার বান্ধবীর জন্য একটা গিফট নিতে বলেছিল সেটাই নিলাম তুই আবার কবে ফ্রেন্ডের বান্ধবীর জন্য গিফট নিতে শুরু করলি দা ভাই এত প্রশ্ন কেন করিস বাড়ি যাবি তো নাকি এই দা ভাই শোন না বলছি আমার না একটু ইচ্ছা করছে জিমিনকে নিয়ে লং ড্রাইভে যেতে তুই যদি কোনো ব্যবস্থা করে দিতে পারিস মানে তেকে যদি তুই একটু বাড়িতে ছেড়ে দিতে পারিস আর কি আচ্ছা ঠিক আছে তুই বরং জিমিনের গাড়িতে করে তাহলে চলে যা আমি গাড়িটা নিয়ে গেলাম থ্যাংক ইউ দা ভাই জিমিন চলো কোথায় এই একটু সামনে ধারেই যাবো চলো আরে তে তুমি তেকে নিয়ে চিন্তা করো না দা ভাই তেকে ওর বাড়িতে পৌঁছে দেবে আচ্ছা বেশ কিন্তু কোনো কিন্তু নয় চলো আচ্ছা ঠিক আছে তে সাবধানে যাস আর বাড়ি পৌঁছে জানিয়ে দিস তে কিছু বলে না চুপচাপ জাঙ্গুকের সাথে বেরিয়ে আসে আজকে আর জাঙ্গুকে বলতে হয়নি তে এসে জাঙ্গুকের পাশেই বসে গাড়িতে সম্পূর্ণ নিস্তব্ধতা বিরাজ করছে কারোর মুখেই কোনো কথা নেই তে আনমনেই কিছু একটা নিয়ে ভেবে চলেছে চাঙ্কুক অনেকক্ষণ ধরেই সেটা খেয়াল করছে হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় তে চাংকুকের দিকে তাকায় কি হলো গাড়ি থামালেন কেন আসলে এই জায়গাটা অনেক সুন্দর কিছু যদি মনে না করেন এখানে কি আমরা একটু বসতে পারি তে জানলা দিয়ে বাইরে মুখটা করে আশপাশটা দেখে এটা গঙ্গার ধার জায়গাটা তারও অনেক প্রিয় সে রাজি হয়ে যায় হ্যাঁ অবশ্যই তবে বেশিক্ষণ বসতে পারবো না আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে না বেশিক্ষণ না অল্প একটুই বসবো আর চিন্তা করবেন না আপনাকে সময় মতো বাড়িতেও পৌঁছে দেব। এরপর জাঙ্গুক সেখান থেকে নেমে যায় তো এইভাবে বাবা এ লোকের হলো কি আজ এত সুন্দর করে কথা কেন বলছে সে জাঙ্গুকের পেছন পেছন যায় তারপরে একটা বেঞ্চে গিয়ে বসে পরিবেশটা সত্যি অনেক মনোমুগ্ধকর সূর্য অস্ত যাচ্ছে সুন্দর মেদু মেদু বাতাস বইছে তে চুলগুলোকে এলোমেলো করে দিয়ে যাচ্ছে সেই বাতাস তে দৃষ্টে সামনের দিকে সূর্যের অস্ত যাওয়া দেখছে আর চাংখুকে চোখ আটকে আছে তের দিকেই সূর্যের লাল আভা তে চোখে মুখে এসে পড়েছে তাতে যেন তের রূপ আরও দ্বিগুণ বেড়ে গেছে চকুক যেন সে মুখ থেকে দৃষ্টি ফেরাতেই পারছে না হঠাৎ একটা বাচ্চার ডাকে চাঙ্কুকে ধ্যান ফেরে কাকু কাকু ফুল দেবেন ফুল না নিন না কাকু একটা ফুল আমি কার জন্য ফুল নেব বলো নাও না কাকু একটা ফুল জাঙ্কুক নিজের পকেট থেকে দুশো টাকা একটা নোট বার করে বাচ্চাটির হাতে দেয় ফুল লাগবে না এটা নিয়ে যাও না কাকু তুমি ফুল নাও তারপর আমি টাকা নেবো আমার ফুল লাগবে না আর আমি ফুল কাকেই বা দেবো কেন তোমার গার্লফ্রেন্ডকে দেবে আমার গার্লফ্রেন্ড হ্যাঁ এই যে তোমার পাশে বসে আছে তাকে দাও কথাটা শুনেই দুজনেই অবাক হয়ে যায় দুজন দুজনের দিকে তাকায় নাও না কাকু দিদির জন্য ফুল এই ওয়েট ফুয়েট প্রথমত আমার গার্লফ্রেন্ড নয় আর তারপরে আমি কাকু আরও দিদি মানেটা কি কথাটা শুনে তে নিজের হাসি থামাতে পারে না সে উচ্চস্বরে হেসে ওঠে এই মেয়ে তুমি হাসছো কেন নাথিং আচ্ছা দাও ফুলগুলো দাও আর এখান থেকে যাও বলে জ্যাঙ্ঘক মেয়েটার হাত থেকে ফুলগুলো নিয়ে নেয় মেয়েটা সেখান থেকে দৌড়ে চলে যায় তে এখনো হেসেই চলেছে আর এত হাসতে হবে না চলো বাড়ি যেতে হবে হুম জ্যাঙ্কুক সামনে সামনে এগিয়ে যাচ্ছে তে পিছন পিছন তে এখনো হেসেই চলেছে তারপরে দুজনেই গাড়িতে এসে বসে ডা খুব স্টার্ট দেয় দিয়ে জানলার দিকে মুখ করেন হেসে চলেছে মিচকে মিচকে হঠাৎ তের মনে হয় তার কোলের ওপর কিছু একটা রাখা হয়েছে কে তাড়াতাড়ি করে নিজের কোলের ওপর দেখে দেখে সেই ফুলগুলো একটি এই ফুলগুলো আপনি আমায় কেন দিচ্ছেন কারণ এই ফুলগুলো তোমাকে দেওয়ার জন্যই মেয়েটা আমাকে দিয়েছিল। আরে সে তো জানে না আমি এগুলো নিয়ে কী করবো আপনি এগুলো বাড়িতে নিয়ে যান এগুলো বাড়িতে নিয়ে গিয়ে দেওয়ার মতন আমার জীবনে কেউ নেই তাই এগুলো তুমি তোমার কাছেই রাখো কিন্তু আমি ভাইগুলো নিয়ে কী করবো সে তুমিই জানো তে আর কিছু বলে না চুপচাপ গাড়িতে বসে থাকে কিছুক্ষণ পর তের বাড়ি চলে আসে তে গাড়ি থেকে নামার সময় জাংকুকের দিকে একবার তাকায় তারপর ফুলগুলো হাতে তুলে নেয় আর চুপচাপ গাড়ি থেকে নেমে আসে তারপর চলে যেতে গিয়েও আবার ফিরে তাকায় থ্যাংক ইউ আমাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আর এত সুন্দর একটা সন্দেহ উপহার দেওয়ার জন্য গুড নাইট মিস্টার জিয়ন বলে তে তাড়াতাড়ি করে নিজের বাড়ির দিকে রওনা হয় জাংকুক কোনো রিয়াকশান দেয় না চুপচাপ নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায় এরপর আরও কিছুদিন কেটে গেছে এখন আর জাংকুক থেকে খুব একটা জ্বালাতন করে না তবে তার কোল্ড বিহেভিয়ার এখনও যায়নি কাল জিমিনের বিয়ে জিমিনদের বাড়িতে সকলেই আয়োজনে মেতে উঠেছে জিমিন থেকে ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে আজকেই আসার জন্য কিন্তু তে জানায় সে কাল সকালে যাবে উফ তে এটা ঠিক নয় আমার বিয়ার তুই কিনা বিয়ের দিন সকালে আসবি কিছু করার নেই আজকে আমাকে অফিস যেতেই হবে ওই খারজ কুমার নিজেও ছুটি নেন না আর কাউকে ছুটি দেনও না কী করবো বল তুই চিন্তা করিস না কাল গায়ে হলুদের আগেই আমি পৌঁছে যাবো কথাটা যেন মনে থাকে তুই না এলে কিন্তু এই বিয়েটা হবে না আর গায়ে হলুদও আমি মাগবো না উফ আমি চলে আসবো জিমিন চিন্তা করিস না পরদিন দিন সকালবেলা তে তার মা আর বোনকে নিয়ে জিমিনদের বাড়িতে পৌঁছায় জিমিনের মা বাবা তেকে খুবই পছন্দ করে নিজের মেয়ের মতোই ভালোবাসে তে জিমিনের ঘরে গিয়ে দেখে জিমিন এখনও গায়ে হলুদের পোশাক পরেনি আরে তুই এখনও রেডি কেন হসনি গায়ে হলুদ তো চলে আসবে কিছুক্ষণের মধ্যেই তোর এতক্ষণে আসার সময় হলো আমি তো তোকে কালকেই বলেছিলাম তুই না এলে আমি গায়ে হলুদ মাখবো না আচ্ছা বাবা ঠিক আছে এখন আমি চলে এসেছি চল তাড়াতাড়ি রেডি হ এরপর তে জিমিনকে সুন্দর করে রেডি করে দেয় জিমিন নিজের মতোই তে জন্য একটা শাড়ি কিনেছে এই নে এটা তাড়াতাড়ি পরে নে। জিমিন এগুলো আবার কেন এটা মা তোর জন্য কিনেছে এবার তাড়াতাড়ি রেডি হতো তারপর তেও শাড়িটা পরে হালকার মধ্যে একটু সেজে নেয় তাতেই তে বড্ড অসাধারণ লাগছিল কিছুক্ষণের মধ্যে জাং কুকরা গায়ে হলুদ নিয়ে সেখানে পৌঁছে যায় আয়ু এসে জিমিনকে গায়ে হলুদের জন্য নিয়ে যায় সাথে তেও যায় আয়ুও তেকে অনেক পছন্দ করে নিজের বোনের মতোই তেয়ার আয়ু জিমিনকে নিয়ে সিঁড়ি দিয়ে নামছিল জাংকুপের চোখ তের দিকে আটকে যায় সে যেন চোখ ফেরাতেই পারছে না আয়ু ব্যাপারটা খেয়াল করে কি ব্যাপার ভাইকে দেখে মনে হচ্ছে তের দিক থেকে চোখ ফেরাতেই পারছে না তাহলে কি ভাই মনে মনে ব্যাপারটা একটু খুটিয়ে দেখতে হচ্ছে তো সুগার বিয়েটা মিটে যাক তারপরে ওকে ধরতে হবে এই পুরো গায়ে হলুদের রিচুয়ালে জাংকুকের চোখ শুধু তেতেই আটকে ছিল তে কখনো জিবিনের সাথে মজা করছে তো কখনো ডোডোর সাথে ডোডো হাতে করে হলুদ দিয়ে তে সারাটা মুখে মাখিয়ে দেয় তোমাকে অনেক সুন্দর লাগছে তবে দাঁড়াও দেখাচ্ছি মজা বলে তেও হলুদ নিয়ে ডোডোর পিছনে ছুটতে থাকে ডোডো দৌড়ে এসে জাংকুকের পেছনে লুকায় তে নিজেকে সামলাতে পারে না শাড়িতে পা বেঁধে সোজা গিয়ে পড়ে জাঙ্গুকের ওপর তের হলুদ মাখা হাত জাংকুকের গালে চটাস করে গিয়ে লাগে আর জাংকুকের ফর্সা গাল পুরো হলুদে হলুদ হয়ে যায় ঘটনাটা দেখে সবাই হাসাহাসি করতে থাকে জাংকুক তো রেগে ফায়ার এদিকে তে জাংকুকের চোখ মুখ দেখে বেশ একটু ভয় ভয় পাচ্ছে কিন্তু উপরে ওপরে বুঝতে দিচ্ছে না সরি আমি আসলে বুঝতে পারিনি শাড়িতে পাটা বেজে গেছিলো শাড়ি পরে যখন হাঁটাচলা করতেই পারো না তখন শাড়িটা পরেছ কিসের জন্য আর পড়েছে তো পড়েছে কি আছে তুমি কি বাচ্চা জাঙ্গুক একটু ধমকে সুরে থেকে কথাটা বলে জাংকুকে কথাটা শুনে তের মনটা খারাপ হয়ে যায় কিছু বলে না চুপচাপ সেখান থেকে চলে যায় জাংকুক বুঝতে পারে তে এই কথাটাতে বেশ খারাপ লেগেছে চাংকুক একটা দীর্ঘশ্বাস ফেলে তে গায়ে হলুদে সে জায়গা থেকে বেরিয়ে আসে ওপরের দিকে যেতে থাকে হয়েছে এমন একটু পাবে যে না হয় ওনার গায়ে পড়ে গেছি মুখে না একটু হলুদই লেগে গেছে মহাভারত তো অশুদ্ধ হয়ে জানি তাতে তার জন্য কতগুলো কথা শুনিয়ে দিল আমি বাচ্চা হ্যাঁ আমি বাচ্চা আপনার মতো আড্ডা আমরা বুড়ো নই এই জন্যই এই জন্যই সেদিন ওই মেয়েটা বলেছিল। উনি একটা কাকু সত্যি উনি একটা কাকু রসকসিন একটা কাকু নিজে তো আনন্দ করতে জানে না রামগরুরের ছানা কেউ আনন্দ করলে সেটাও তার সহ্য হয় না এস বক বক করতে এগিয়ে যাচ্ছিল হঠাৎই তার হাতে একটা টান অনুভব হয় কেউ তাকে টেনে একটা ঘরের মধ্যে নিয়ে যায় আর দরজাটা বন্ধ করে দেয় এই এই কেন ছাড়ুন ছাড়ুন বলছি ব্যক্তিটি তের মুখ চেপে ধরে তে চোখ খুলে সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে যায় এ কি আপনি আপনি এভাবে আমাকে এখানে কেন টেনে এনেছেন হ্যাঁ বারে দোষ করেছো আর শাস্তি পাবে না দেখুন আমি ইচ্ছে করে কিছু করিনি তে আরও কিছু বলতেই যাচ্ছিলো হঠাৎ অনুভব করে চাঙ্কুকের দুটো হাত তের গাল ছুঁয়ে যাচ্ছে তে কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হয় সে চোখটা বন্ধ করে নেয় সে বুঝতে পারে জাঙ্কুক কি করছে তার সাথে চাঙ্কুক তে সারাটা মুখে হলুদে ভর্তি করে দেয় তে এখনো চোখ বন্ধ করে আছে জাঙ্কুকের নিঃশ্বাস তে চোখে মুখে বাড়ি খাচ্ছে তে নিঃশ্বাসও যেন আস্তে আস্তে ভারী হয়ে উঠছে তে যেন যেও জাঙ্কুকে তার কাছ থেকে সরাতে পারছে না এক দৃষ্টে তে দিকেই তাকিয়ে আছে তে কে অসম্ভব সুন্দর লাগছে দেখতে হলুদ রঙের শাড়ি হালকা অলঙ্কার আর সারা মুখে হলুদের আভা চাঙ্কুকের যেন কেমন ঘোর লেগে যায় চাঙ্কুক আস্তে আস্তে তার মেয়ে আসতে থাকে দরজাটা খুলে ডোডো ভেতরে ঢুকে আসে মামু মামু কি করছো তুমি রসমলাইয়ের সাথে কথাটা শুনেই দুজন দুদিকে ছিটকে যায় আর মামু তুমি এখানে কি করছো আমি তো তোমাকে খুঁজতে এসেছিলাম কিন্তু তুমি রসমলাইয়ের সাথে কি করছো তুমি রসমালা কি হলুদ মাখাচ্ছ ইয়ে আমি মাম্মামকে এক্ষুনি বলছি মাম্মা মাম্মাম জাঙ্কুক দৌড়ে গিয়ে ডোডোর মুখটা চেপে ধরে এই চুপ একদম চুপ আমি ওকে কেন হলুদ মাখাতে যাব আমি তো জানতামই না ও এখানে আছে তুমি মিথ্যা বলছো আমি দেখেছি এই পাকা ছেলে এত কথা কেন বলো চলো আর খবরদার এই কথা যেন কাউকে বলতে আমি না শুনি বলে জাংকুক তাড়াতাড়ি ডোডোকে সেখান থেকে নিয়ে চলে যায় দে কি হয়ে গেল কিছুই বুঝতে পারছে না এখনো স্ট্যাচুর মতো সেখানেই দাঁড়িয়ে আছে এরপর জাংকুকরা সেখান থেকে চলে আসে সন্ধ্যেবেলায় বিয়ে জিমিনকে সুন্দর করে বধুরূপে সাজানো হয়েছে এ আজ জিমিনের কিনে দেওয়া শাড়িটা পরেছে আর হালকা মেকআপ আর হালকা কিছু গহনায় সেজে উঠেছে কানে ঝুমকো দুল অসাধারণ লাগছে তেকে দেখতে এরপর সুগা সেখানে চলে আসে তারপর বিয়ে শুরু হয় বিয়েবাড়িতে সকলের নজর যেন তের দিকেই আটকে আছে ভাই ওই মেয়েটা কে রে কি জোজ দেখতে হুম শুনেছি বৌদির বান্ধবী এই একটু সেটিং করে দে না জাঙ্গুক একটু ভদ্র হতে পারিস না মেয়ে দেখলেই চুকচুকানি তাই না বিয়ে দেখতে এসছিস চুপচাপ বিয়ে দেখ একদম যদি ওর দিকে নজর দিতে দেখেছি না আরে ভাই তুই তো রেগে কেন যাচ্ছিস তোর বউকে নিয়ে তো টানছি না ওকে নিয়েও টানবি না মেয়েদেরকে রেসপেক্ট করতে শেখ বুঝতে পেরেছিস মেয়ে দেখলেই তার দিকে নজর বলে জাঙ্গুক সেখান থেকে চলে যায় এত সাজার কি আছে হ্যাঁ ছেলেদের দেখানোর জন্য সেজেছে এমনিতেই সুন্দরী তার উপর আবার অপসর আসে যে ঘুরে বেড়াচ্ছে পাই তোমার হাতের কাছে সবটা শুধু আসলে যদি না মিটিয়েছি তখন বুঝবে এদিকে তেড় তো ও সব দিকে কোনো হুশি নেই এদিকে জাঙ্গুকের কাজিন যে হোপের নজর ন্যান্সির দিকে তার ন্যান্সিকে অনেক পছন্দ হয়েছে সে ন্যান্সির পিছন পিছনই ঘুরে বেড়াচ্ছে এই যে তখন থেকে আপনাকে দেখছি আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছেন ব্যাপারটা কি হ্যাঁ আহান সরি ভুল হয়ে গেছে তোমার পিছন পিছন ঘুরবো না এই না তোমার সামনে সামনে ঘুরছি আরে অদ্ভুত তো পিছনেও ঘুরবেন না সামনেও ঘুরবেন না শোনুন এখান থেকে এই না শোনো না একটা কথা বলার ছিল উফ কি কথা তাড়াতাড়ি বলুন শোন না বলছি আই লাভ ইউ হোয়াট চেনেন না জেনেন না একটা মেয়েকে দেখে আপনি আই লাভ ইউ বলে দিলেন কেন তোমার কি অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে মোটেও না আমার কারোর সাথে অ্যাফেয়ার নেই তাহলে অসুবিধা কোথায় অনেক অসুবিধা আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি না আপনি এসে আমাকে আই লাভি বলে দিলেন অমনি আরে চিনি না তো কী হয়েছে চিনি নেব আই লাভি বলার পর চিনতে কী অসুবিধা বলার আগে চিনলো ঠিক যেটুকু চিনব বলার পরে চিনলো সেটুকুই চিনব তাই অত সমস্যার কোনো ব্যাপার নেই চেনা চিনি ঠিক হয়ে যাবে তাই এবার টুক করে আই আইলাভি টুটা বলে দাও এই শরুন তো ডিসকাস্টিং কোথাকার নেন জি সেখান থেকে চলে আসে উহ কি ঝাজ পুরো কাশন্দি কাশন্দি আমি তোমার চমচম হব জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ দেখতে দেখতে বিয়ের পর্ব মিটে যায় পরের দিন যাওয়ার পালা জিমিন বায়না ধরেছে তেকে তার সাথে নিয়ে যাবে এদিকে তে তো কিছুতেই রাজি না জিমিনের জোর দবদস্তিতে তেকে মানতেই হল জাংকুকের মা বাবাও তে কে একরকম জোর করে জিমিনের সাথে নিয়ে যায় তারা জানায় জিমিনের সাথে কেউ গেলে জিমিনের একটু সুবিধা হবে নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য তে আর কি করবে বড়দের কথা ফেলতে পারে না তাই জিমিনের সাথে সেও জীন মেনশানে গিয়ে হাজির হয় এদিকে কেউ একজন তো অনেক খুশি দুটো দিন একেবারে কাজ থেকে সব সময় সে কেকে দেখতে পারবে প্রথম দিন তেয়ার জিমিনকে এক ঘরেই থাকতে দেওয়া হয় কারণ কাল রাত্রি তুদার সাথে তার মুখ দেখা দেখি করতে নেই জিমিনার তে দুজনেই গল্প করছিল জিমিন অনেকটা ক্লান্ত থাকায় সে একসময় ঘুমিয়ে পড়ে কিন্তু নতুন পরিবেশে তার কিছুতেই ঘুম আসছিল না তাই তে রুম থেকে বেরিয়ে ব্যালকানিতে গিয়ে দাঁড়ায় রাতের শীতল হাওয়ায় তের প্রাণ যেন ভরে উঠেছে চকদের ব্যালকানি থেকে শহরটাকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে তে মন ভরে রাতের শহর দেখে চলেছে হঠাৎই তে মনে হয় তার পাশে কেউ দাঁড়িয়ে আছে তে একটু ভয় পেয়ে পাশে তাকায় এ কি আপনি এখানে হুম ঘুম আসছিল না তুমি এত রাতে এখানে কি করছো আমারও ঘুম আসছে না আসলে নতুন জায়গা তো আচ্ছা আপনি থাকুন আমি বরং ঘরে যাই একটু ঘুমানোর চেষ্টা করি বলে তে চলে আসতে গেলে চাংখক ডাক দেয় শোনো হ্যাঁ কিছু বলবেন কাল তো তোমায় অনেক সুন্দর লাগছিল এমন সুন্দর করে আর কখনো সাজবে না কে অবাক হয়ে যায় মানে অমনভাবে সাজলে সব ছেলেদের নজর তোমার দিকেই থাকে তা তুমি কি সেটাই চাও তাহলে সাজতেই পারো সব ছেলেদের মধ্যে কি আপনিও পড়েন মোটেও না আমার তোমার দিকে তাকাতে পুয়েই গেছে তে একটু মুচকি হাসে তারপর সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা ওঠার পর থেকে চাঙ্কু কাতে সামনে আসেনি রসমালাই তুমি কফি খাবে না আসো না ডোডো আবার দৌড়ে পালিয়ে যায় কিছুক্ষণ পর আবার এসে বলে রসমালাই চলো ব্রেকফাস্ট করে নেবে হ্যাঁ যাচ্ছি ডোডো আবার দৌড়ে পালিয়ে যায় রসমালাই আজকে কিন্তু বেশি সাজবে না তে এবার একটু অবাক হয় ডোডো বারবার দৌড়ে দৌড়ে কোথাও একটা যাচ্ছে আর এসে এভাবে কথা বলছে ডোডো কি ব্যাপার বলো তো তুমি আজকে হঠাৎ এমন কথা কেন বলছো রসমালাই আমি বলিনি তো মামু বলেছে ওই দেখো মামু বলতেই তে সেদিকে তাকায় জাংুক বুঝতে পারে এই ডোডো আবার গন্ডগোল পাকিয়েছে উফ এই ডোডো এত পাক না কেন এর দ্বারা কিচ্ছু হবে না এ আমাকে ফাঁসিয়ে দেবে বলে জাঙ্গুক মানে মানে সেখান থেকে কেটে পড়ে তে এবার প্রচণ্ড হাসি পাচ্ছে জাঙ্গুকের ব্যবহারে সামনে এমন একটা বিহেভিয়ার করে যেন তে কেসে দেখতেই পারে না যেন তে তার জন্মশত্রু আর পিঠ পিছে এই বাচ্চা ছেলেটাকে দিয়ে তার খোঁজ খবর নেওয়ায় হদ্ভুত মানুষ একটা দুপুরে খাওয়া দাওয়ার পর জিমিনকে সাজানোর জন্য পার্লার থেকে লোক আসে তে নিজের রুমে চলে আসে রুমের দরজাটা লক করতে যাবে তখনই বিছানার উপর চোখ পড়ে একটা প্যাকেট রাখা এটা কিসের প্যাকেট কেউ কি ভুল করে রেখে গেল জিমিনের জন্য নয় তো দেখি তো তে তাড়াতাড়ি করে প্যাকেটটা সামনে যায় প্যাকেটটা হাতে নিতেই দেখতে পায় এটা তোমার জন্যতে আজ তুমি এটাই পড়বে প্যাকেটে নিজের নামটা দেখে তে অবাক হয় এটা আবার কে লিখে রেখে গেল এ প্যাকেটের ভিতরটা দেখে দেখে একটা সুন্দর ঘিয়ে আর লাল কম্বিনেশনে একটা লেহেঙ্গা দেখতে অসম্ভব সুন্দর তে সেটাকে বার করে দেখে তার মধ্যে আর একটা চিটকুট চিটকুটটা খুলে দেখতে পায় সেখানে লেখা আছে বেশি সাজবে না একদম তোমাকে এমনিতেই অনেক সুন্দর লাগে তখনই হঠাৎ মনে পড়ে এই প্যাকেটটা সেদিন জাংকুকের হাতে ও দেখেছিল এবার তে সবটা বুঝতে পারে তারপর লেহেঙ্গাটা পরে রেডি হয়ে নেয় কিন্তু বিপত্তি হয় পিছনের দিকের ফিতেটা আটকাবার সময় কিছুতেই চেষ্টা করে সে আটকাতে পারছে না হঠাৎই বাইরে ডোডোর আওয়াজ পায় ডোডো ডোডো একটু শুনবে হ্যাঁ রসমেলাই বলো ডোডো তোমার মাকে একটু ডেকে দেবে বলো আমি ডাকছি। ঠিক আছে রসমেলাই আমি ডেকে দিচ্ছি এরপরতে চুরি আর কানের এসব পড়তে থাকে কিছুক্ষণ পর আবার দরজা খোলার আওয়াজ হয় তে বুঝতে পারে আয়ু এসেছে তে কানের দুলটা পড়তে পড়তেই বলে দিদি আমার ফিতেটা একটু লাগিয়ে দেবে আমি কিছুতেই লাগাতে পারছি না কিছুক্ষণ পুরো নিস্তব্ধ তারপর তে বুঝতে পারে তার জামার ফিতেটা কেউ বেঁধে দিচ্ছে হঠাৎ সে ব্যক্তির হাতের স্পর্শ তে পিঠে লাগতেই তে কেমন শিউরে ওঠে তাড়াতাড়ি পিছন ফিরে তাকায় আর পিছনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে একেবারে জমে যায় এ কি আপনি দিদি কোথায় ডোডো গিয়ে বললো তুমি ডাকছো তাই কী ডোডো আপনাকে গিয়ে বলেছে কিন্তু আমি তো মাকে ডাকতে বলেছিলাম এই ডোডোটাও না আমার মান সম্মান আর রাখলো না চাংকুক তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে চলে আসে এরপর বৌভাতেও মিটে যায় তে নিজের বাড়িতে ফিরে আসে জ্যাঙ্কো অফিস জয়েন করে এরপর একটা সপ্তাহ কেটে যায় জিওন মেনশনের বাড়ির ড্রয়িং রুমে গোল মিটিং বসেছে মা কাকিমা তোমাদের সবাইকে একটা কথা বলার আছে আমার কি কথা বল মা আমার মনে হচ্ছে ভাই তে পছন্দ করতে লেগেছে মানে ভাইয়ের মনে তেয়ের প্রতি কোনো একটা ফিলিংস কাজ করে কি কি বলছিসটা কি ভাই তুমি সত্যি বলছো হ্যাঁ তোমাদের দিদি ভাই সত্যিই বলছে আমি সারাবুকে খেয়াল করে দেখেছি তের প্রতি ও দৃষ্টি অন্যরকম আর ভাতের দিন তের ঘরে আমি ওকে উফ তুমি থামবে কোথায় কি বলতে হয় সেটাও জানো না আরে বাবা আমি কি কিছু বলেছি নাকি তুমি চুপ করো মা বলছে কি আমার মনে হয় তে মেয়েটা খুব ভালো ওর সাথে যদি ভাইয়ের বিয়েটা দেওয়া হয় খুব ভালোই হবে ওয়াও তাহলে তো দারুণ হবে আমি আর আমার বেস্টুক একই বাড়িতে উফ কী যে মজা হচ্ছে আমার কিন্তু তের মনে কি আছে সেটা তো বুঝতে পারিনি এখনও মানে দিয়ে তো এ বিষয়ে আমার কখনো কিছু বলেও নেই আচ্ছা ঠিক আছে তের বাড়িতে প্রস্তাক পাঠিয়ে দেখাই যাক না তারপর কি হয় জিন আর দেরি করে না তাড়াতাড়ি জিমিনের থেকে নাম্বার নিয়ে জনের নাম্বারে ফোন করে আর সমস্তটা খুলে বলে কিন্তু আপনাদের সাথে আমাদের যায় না মানে আপনারা এত বড় লোক আর আমরা দেখুন দিদি এসব কথা একেবারে বলবেন না বড় লোক গরিব লোকের কী আছে আমরা আমার বাড়িতে লক্ষ্মী আনতে চাই বড় লোক গরিব লোক বিচার করতে চাই না আমি শুধু আমার ছেলের জন্য একটা ভালো মেয়ে চাই ব্যাস আর আমার মনে হয়েছে তে জাঙ্গুকের জন্য একেবারে উপযুক্ত তাই আপনি একবার তের মতামতটা যদি নিয়ে নিতেন আচ্ছা ঠিক আছে তে বাড়িতে ফিরলে আমি নায়র সাথে কথা বলবো এরপর সন্ধ্যাবেলা তে বাড়িতে ফিরতে ইয়নজন থেকে সবটা খুলে বলে কিন্তু মা ওনারা এত বড় লোক আর আমাদের একবার ভেবে দেখো মা মানে সব কিছু এগোনোর আগে বারবার ভেবে নিও কিন্তু সে আমি ভেবে নেবো তুই আগে বল তুই রাজি কিনা আমি জানি মা তোমরা যেটা করবে ভালোর জন্যই করবে এখানে আমার রাজি হওয়া না হওয়ার কি আছে তুমি যদি রাজি থাকো আমার কোনো আপত্তি নেই বলে সেখান থেকে চলে যায় ইয়ঞ্জুন জিনকে ফোন করে সবটা জানায় ওই বাড়িতে তো খুশির আমেজ জাংকুক বাড়িতে ফেরে দেখে ড্রয়িং রুমে সবাই আছে সুগা জিমিন আয়ু উনহ জিন এম কাই মিনা সবাই কী ব্যাপার আসছে দেখছি ড্রয়িং রুমে চাঁদের হাট হুম তা তো হবেই জাঙ্গুক তোমাকে একটা কথা বলার ছিল হ্যাঁ মা বলো বলছি আমরা তোমার বিয়ে ঠিক করেছি হোয়াট পাগল হয়ে গেছে তোমরা আমার বিয়ে ঠিক করেছো মানেটা কী দেখো জাংকুক মেয়েটা খুব ভালো মেয়ে ভালো হোক আর যাই হোক আমি কোনো বিয়ে টিএ করতে পারবো না বলে জাংকুক চলে যেতে গেলে জিন বলে তুই শিওর তুই যেটা বলছিস ভেবে চিনতে বলছিস হ্যাঁ আমি যেটা বলছি ভেবে চিনতেই বলছি আমি কোনো বিয়ে টিএ করতে পারবো না তাহলে আর কি সুগা তুই বরং তের বাড়িতে ফোন করে বলে দে জাঙ্কুক রাজি নেয় বিয়েতে কথাটা শুনতেই জাংকুক থমকে দাঁড়িয়ে পড়ে কার বাড়িতে তের বাড়িতে মানে তের সাথেই তো তোর বিয়ে ঠিক করেছিলাম তুই যখন রাজি না ঠিক আছে জোর করে বিয়ে দেওয়ার কি দরকার সুগা তুই বরং তের বাড়িতে ফোনটা করে দে হ্যাঁ মা দিচ্ছি বলে সুগা ফোনটা করতে গেলে জাঙ্কুক ছ মেরে সুগার হাত থেকে ফোনটা নিয়ে নেয় কি হলো ফোনটা নিয়ে কেন নিলি কাউকে ফোন ফোন করতে হবে না আমি বিয়ে করতে রাজি বলে জাংখুকার এক মিনিটও সেখানে দাঁড়ায় না দৌড়ে সেখান থেকে ঘরে চলে যায় এরপর সবাই মিলে দিনক্ষণ ঠিক করে টেক টেকুকের বিয়েটা দিয়েই দেয় বৌ দিন রাতের বেলা সুগা উন হোক সবাই মিলে জাংখুককে আটকে রেখে দিয়েছে আরে বাবু কোথায় যাচ্ছ দাঁড়াও না একটু দাঁড়িয়ে যাও এতদিন তো এমন একটা ভাব করে ঘুরে বেড়িয়েছ যেন ভাজা মাছটি উল্টে খেতে জানো না অথচ ভিতরে ভিতরে যে এত কাণ্ড করে আছো তা তো আমরা জানতাম না কাণ্ড মানে কী কাণ্ড থাক থাক আমাদের কাছ থেকে আর কিছু লুকাতে হবে না আমি সবটাই দেখেছি জিমিনের বউ ভাতের দিন চামার ফিতে পেতে দেওয়া হচ্ছিল ওটা তোমার পাকনা ছেলের জন্য হয়েছে সে যাই হোক না কেন আজ একটু সংযম করো বুঝলে আজ এত সহজে তোমার বউয়ের কাছে আমরা যেতে দিচ্ছি না তোমাকে তাই নাকি ঠিক আছে কোনো সমস্যা নেই আমি সারা রাত এখানে তোমাদের সাথেই থেকে যাচ্ছি কিন্তু জিজু দিদি কিন্তু আর তোমার বাড়িতে ফিরছে না ওকে আমি এখানেই রেখে দেব। মানেটা কি তোমার দিদি আমার বাড়িতে ফিরছে না মানে দশটা না পাঁচটা না আমার একটা মাত্র বউ বাইরে তুমি তো আমার সাথে সময় কাটাতে চাইছো কাটাও না দিদিকে প্রয়োজন কিসের না 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 আমার বউ লাগবে আমি বউ চললাম আমি এসবের মধ্যে নেই হ্যাঁ সুগা জিমিনকে বরং বাপের বাড়ি পাঠিয়ে দিই কি বলিস মাথা খারাপ নাকি এত কষ্ট করে একটা বউ পেয়েছি সে বাপের বাড়ি চলে গেলে আমি তো মরেই যাব আমিও চললুম যে হোক তোকে কি আলাদা করে কিছু বলতে হবে মানে না তুই এখানে আমাকে আটকে রেখে দিতেই পারিস কিন্তু তাহলে কিন্তু ন্যান্সির সাথে তোর বিয়েটা ক্যান্সেল না ভাই থাক ওই কাশন দিকে অনেক কষ্টে পটিয়েছি তাই বিয়েটার ক্যান্সেল করতে পারছি না আমিও চললুম তুমি যাও তোমার বউয়ের কাছে বলে তিনজনেই সেখানে মানে মানে কেটে পড়ে আর জাংকুক ওদের কাণ্ড দেখে হাসতে থাকে তারপর নিজের ঘরের দিকে রওনা হয় ঘরে গিয়ে দরজা দিয়ে পিছন ঘুরতেই তার চোখ আটকে যায় সামনে বসে থাকা সুন্দরী নারীটিকে দেখে এক পা দুপা করে তার দিকে এগিয়ে যায় জাংকুক তে চুপ করে বসে আছে সুন্দর করে ফুলের সাজে তাকে সাজানো হয়েছে মনে হচ্ছে আকাশ থেকে কোনো নেমে এসেছে জাঙ্গুকের বিছানায় এক দৃষ্টে দেখে দেখেই চলেছে এত দেখার কি আছে হ্যাঁ তখন থেকে একভাবে তাকিয়ে আছেন আমার অস্বস্তি লাগছে সেটা এত সুন্দর করে সাজার আগে বোঝা উচিত ছিল আমি সেজেছি আমার বরের জন্য তাতে আপনার কি আর আমিও আমার বউকে দেখছি তাতে তোমার কি হুম বউ তাই জন্য তো এতদিন আপনি আমাকে জ্বালিয়ে গিয়েছেন এত রুড কোল্ড বিহেভ করেছেন আমার সাথে তুমি যদি গাদি হও তাহলে তো আমার কিছু বলার নেই তাই না সব কথা কি মুখে বলে দিতে হবে নাকি না কাজে করে দেখিয়ে দিতে হবে তাই নাকি ঠিক আছে তাহলে চলো কাজে করে দেখিয়ে দিই মানে মানে জানতে হলে মানে বই থেকে খুঁজে নাও আমি এখন আমার কাজে হারিয়ে যেতে চাই তাই আমাকে ডিস্টার্ব করার কথা চিন্তা ভাবনাও করবে না বলে তির হাতটা ধরে টেনে নিজের বুকের এনে ফেলে তারপর গালে হাত বুলিয়ে দেয় তারপর আস্তে আস্তে গালে স্লাইড করে তারপর তার ঠোঁটে একটা কামড় দেয় আহ কামড়াচ্ছেন কেন জিমিনের বিয়ের দিন সুন্দর করে সাজার শাস্তি কীনো তোমার দিকে কত ছেলে তাকিয়েছিল আমি সুন্দরী তা আমার দিকে তাকিয়েছে এখন কি আমার দিকে কেউ তাকাতেও পারবে না না পারবে না আমার জিনিসে অন্য কেউ নজর দেবে সেটা আমি কখনই মেনে নেব না আপনার জিনিস হ্যাঁ আমার জিনিস আপনি তো আমাকে সহ্যই করতে পারতেন না তা আমি আপনার জিনিস কবে কবে থেকে কিভাবে না তবে আমার জিনিসটা তুমি অনেক আগেই হয়ে গিয়েছিলে আর তোমার ওপর শুধু আমারই অধিকার আমার অধিকার আছে তোমাকে সম্পূর্ণভাবে দেখার সব রকমভাবে দেখার আর কারণ নয় আপনি একটা পাগল তাই নাকি তাহলে পাগলের পাগল আমি একটু তো দেখাতেই হয় বলে তে গলাতে একটা কামড় দেয় উফ ওই এই ছাড়ুন তো ছাড়ার জন্য তো ধরে নিছ না এখন তো সবে শুরু এবার সবটা সুদে আসলে মিটিয়ে নেব আমাকে নিয়ে অনেক মজা করেছ ডোডোর সাথে এবার সেই সব মজার প্রতিশোধ আমি তুলব নাও ওয়েট অ্যান্ড সি বলে ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় আর তারপর তারপর আমি চোখে সানগ্লাস পরে নিয়েছি আমি আর কিছু দেখতে পারছি না তোমরা না হয় একটু উঁকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করো আমি চললাম বড্ড ঘুম পেয়েছে আর হ্যাঁ যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না নিয়াম